আসসালামু আলাইকুম। দর্শক, ভাগ্যের কি নির্মম পরিহাস! মিয়ানমারের যেই সামরিক জান্তারা রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করেছিল, নির্যাতন, ধর্ষণ, হত্যা, এমনকি দেশ থেকে বাধ্য করেছিল 9 লাখ রোহিঙ্গাকে, সেই রোহিঙ্গাদের দ্বারে দ্বারে এখন ঘুরছে মিয়ানমারের সামরিক জান্তারা। তাদেরকে অনুরোধ করছে, তাদেরকে এক ধরনের জোরও করছে যাতে তারা তাদেরকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? যাতে সামরিক প্রশিক্ষণ নেয়, তাদের পক্ষ থেকে যুদ্ধ করে। মিয়ানমারের সামরিক জান্তারা এখন পর্যুদস্ত হচ্ছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায় তারা হেরে যাচ্ছে, বড় বড় এলাকা তারা হাতছাড়া করতে বাধ্য হচ্ছে, যুদ্ধে কোনোভাবে টিকতে পারছেন না আরাকান আর্মির সঙ্গে অথবা কাচিন যোদ্ধাদের সঙ্গে, নানান প্রান্তের যোদ্ধাদের কাছ থেকে তারা হেরে যাচ্ছে। এখন তারা রোহিঙ্গাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, সেখানে এখনও প্রায় 6 লাখ রোহিঙ্গা আছে মিয়ানমারে, তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং সেখানে তরুণ যুবকদেরকে তারা রাজি করাচ্ছে যাতে তারা সামরিক বাহিনীতে যোগ দেয় এবং তাদের পক্ষে লড়াই করে। দর্শক, তা নিয়েই বিবিসি খবরটি প্রকাশ করেছে। একটি চিত্র দেখা যাচ্ছে যে মিয়ানমারের সামরিক জান্তার পক্ষে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের জোর করে সেনা দলে নিযুক্ত করা হচ্ছে। একদিন তারা জোর করে সেখান থেকে বাস্তুচ্যুত করেছিল, এখন জোর করে সেনাবাহিনীতে তারা তাদেরকে যুক্ত করছে লড়াই করার জন্য। অথচ তাদেরকে নাগরিকত্ব তারা দেয়নি, না দিয়ে বরং তাদেরকে বাস্তুচ্যুত করেছে। প্রায় 7 বছর আগে মিয়ানমারের সেনাবাহিনী হাজারো রোহিঙ্গা মুসলিমকে নির্বিচারে হত্যা করে। মিয়ানমার সেনাবাহিনীর এই হত্যার যজ্ঞকে জাতিসংঘ নিধনের উদাহরণ হিসেবে, জাতিগত নিধনের উদাহরণ হিসেবে অভিহিত করে জাতিসংঘ। এখন সেই রোহিঙ্গাদের আবার সাহায্য চায় মিয়ানমারের সামরিক জান্তা। সংঘাতপূর্ণ মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। এই সাক্ষাৎকারের মাধ্যমে বিবিসি জানতে পেরেছে যুদ্ধরত জান্তার পক্ষে লড়াইয়ের জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোয় অন্তত 100 জন রোহিঙ্গাকে বাধ্যতামূলকভাবে সেনা দলে নিযুক্ত করা হয়েছে। যেসব রোহিঙ্গা সাক্ষাৎকার দিয়েছেন নিরাপত্তার স্বার্থে, তাদের নাম বদল করে প্রতিবেদনে ব্যবহার করেছে বিবিসি। 31 বছর বয়সী রোহিঙ্গা মোহাম্মদ সেনা দলের নাম লেখানোর প্রসঙ্গে তিনি বিবিসিকে বলেন, আমি ভীত ছিলাম কিন্তু আমাকে যোগ দিতে হয়েছিল। রাখাইনের রাজধানী সিত্তওয়ের কাছে একটি শিবিরে থাকেন মোহাম্মদ। 1 দশক ধরে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্তত 1.5 লাখ রোহিঙ্গা এই ধরনের শিবিরে থাকতে বাধ্য করেছে, মানে যারা মিয়ানমারে আছে তাদেরকেও বাস্তুচ্যুত করে শিবিরে থাকতে বাধ্য করেছে এই মিয়ানমারের জান্তারা। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের কথা, একদিন গভীর রাতে মোহাম্মদের কাছে আসে শিবির নেতা। তিনি মোহাম্মদকে বলেন তাকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে। সেই রাতের কথা স্মরণ করে মোহাম্মদ বলেন, তাকে বলা হয়েছিল এটা সেনাবাহিনীর আদেশ, আদেশ পালন না করলে তার পরিবারের ক্ষতি করবে সেনাবাহিনী। বিবিসি বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেছে, তারা নিশ্চিত করেছেন সেনা কর্মকর্তারা শিবিরগুলোর আশেপাশে ঘোরাফেরা করেন, তারা তরুণ রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ গ্রহণের জন্য হাজিরার নির্দেশ দিচ্ছেন। মোহাম্মদের মতো রোহিঙ্গা পুরুষদের জন্য চরম পরিহাসের বিষয় হলো মিয়ানমারের রোহিঙ্গারা এখনও নাগরিকত্ব থেকে বঞ্চিত, তারা নানা ধরনের বৈষম্যমূলক বিধিনিষেধের শিকার। এই যেমন তারা নিজ সম্প্রদায়ভুক্ত এলাকার বাইরে আসা যাওয়া করতে পারেন না। 2012 সালে রাখাইনের বসতি থেকে লাখো রোহিঙ্গা বিতাড়িত হয়। বসতি থেকে বিতাড়িত হওয়ার পর অনেক রোহিঙ্গা বিভিন্ন শিবিরে থাকতে বাধ্য হন। এই ঘটনার 5 বছর পর 2017 সালে আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস নিধন অভিযান শুরু করে। এই অভিযানের মুখে 7 লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সে সময় মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যা ও ধর্ষণের শিকার হন, রোহিঙ্গাদের গ্রামগুলো জ্বালিয়ে দেওয়া হয়। এখন মিয়ানমারে রাখাইন প্রায় 6 লাখ রোহিঙ্গা আছে, এখন তাদেরকে বাধ্য করা হচ্ছে। কিন্তু এটা সত্য যে এই রোহিঙ্গারা কিন্তু তারা জানে যে এখন
রোহিঙ্গাদের পড়ন্ত বেলা, তারা পরাজিত হচ্ছে, পরাজিত বাহিনীর পক্ষে কেউ থাকতে চায় না, এই প্রেক্ষাপটেই রোহিঙ্গাদেরকে এখন বাধ্য করা হচ্ছে তাদের বাহিনীতে যুক্ত করার জন্য। অথচ রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমার এখন নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের বিচারের মুখোমুখি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।